হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আপওয়ার্ক ফুল কোর্স বাংলা পর্ব ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে থেকে আমাদের আপওয়ার্ক মেগা পর্ব, যেটা হচ্ছে আপওয়ার্কের ফুল কোর্স, শুরু হতে যাচ্ছে। তো এই কোর্সে আমরা হচ্ছে সম্পূর্ণ এ টু জেড, অর্থাৎ আপওয়ার্কে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কীভাবে হচ্ছে এখানে আপনারা পেমেন্ট পাবেন সেই পর্যন্ত একদম সম্পূর্ণ গাইডলাইন থাকবে। তো আপনারা যারা আসলেই আপওয়ার্ক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটি প্রিমিয়াম টাইপের কোর্স হবে। তো আপনারা একটি পর্ব মিস করবেন না, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে খুবই ভালো কিছু এই কোর্সের মাধ্যমে দেওয়ার জন্য। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো বন্ধুরা, আমরা হচ্ছে সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে প্রথমে গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা জাস্ট এখানে লিখব হচ্ছে আপওয়ার্ক, UPWRK, আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস। জাস্ট এটা লিখে আমরা সার্চ করব। তারপর এখানে সর্বপ্রথম যে সার্চ রেজাল্টটি পাবো, এই সার্চ রেজাল্টের উপর আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, আমাদের সামনে এখানে আপওয়ার্কের যত টার্মস অফ সার্ভিস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো প্রথমত আমাদেরকে হচ্ছে এই টার্মস অফ সার্ভিসগুলো হচ্ছে একটু ভালোভাবে পড়ে নিতে হবে। কেননা আমরা যদি কোনো একটা কোম্পানিতে কাজ করি, তাহলে সেই কোম্পানিতে কী করলে আমাদের জব চলে যাবে বা কী করলে আমাদের প্রমোশন হবে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। তো আপওয়ার্ক যেহেতু আমরা হচ্ছে লাইফ টাইম একটা কেরিয়ার বিল্ড আপ করবো, তো এখানে কী কাজ করলে আমাদের অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে বা কী কাজ করলে আমাদের অ্যাকাউন্ট বা আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি বাড়তে পারে, এগুলো সম্পূর্ণ এ টু জেড এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা যারা আসলেই কাজ করতে চাচ্ছেন, তারা হচ্ছে অবশ্যই এখান থেকে টার্মস অফ সার্ভিসগুলো পড়ে নেবেন, প্রয়োজনে একটু সময় নেবেন। আর আপনার যদি ইংলিশ বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে আপনি ট্রান্সলেটর থেকে আপনি হেল্প নিয়ে আপনি হচ্ছে বাংলায় কনভার্ট করে এগুলো হচ্ছে পড়ে নিতে পারেন। তারপর আমরা হচ্ছে সরাসরি এখান থেকে upwork.com এ চলে যাব। জাস্ট upwork.com এখানে লেখার পর আমরা হচ্ছে আপওয়ার্কের যে মূল ওয়েবসাইট রয়েছে সেটাতে আমরা চলে আসব। তো এখান থেকে আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে যে সাইন আপ যে অপশনস রয়েছে, এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখানে সাইন আপ করার আগে আপনাদের কাছে জাস্ট একটা বার্তা আমার, সেটা হচ্ছে আমাদের ছবি এবং হচ্ছে আমাদের ভিডিও এবং আমাদের চ্যানেলের সেম নাম ইউজ করে অনেকে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতেছে। তো সেক্ষেত্রে আপনারা যাতে কনফিউজ না হন, সেজন্য অবশ্যই আপনারা আমাদের ভেরিফাইড চ্যানেলটা দেখে নেবেন। এবং আমাদের ভেরিফাইড চ্যানেল ছাড়া যদি অন্য কোনো চ্যানেল থেকে আপনারা যদি ভিডিও দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। এবং আমি আরেকটি নতুন চ্যানেল ক্রিয়েট করছিলাম, আপনারা যদি আমাদের এই ফারাবিস স্মার্ট ডায়েরি চ্যানেলে এসে এখান থেকে আপনারা যদি হোম পেজে এসে একটু নিচের দিকে যান, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে সাবস্ক্রাইব মাই অ্যানাদার চ্যানেল এবং FSD ফ্রিল্যান্স হেল্প নামে আমার একটি চ্যানেল রয়েছে। আমি এই চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের জন্য একদম পেইড কোর্সগুলো ফ্রিতে নিয়ে আসবো, যেমন ওয়েব রিসার্চ এবং ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং সহ অন্য অন্য যেই আরও পেইড কোর্সগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি আমার এই চ্যানেলে আপলোড করব। সো আপনারা এই চ্যানেলটা আমার পুরাতন যে চ্যানেল ফারাবিস স্মার্ট ডায়েরি চ্যানেলের হোম পেজে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ইউটিউব থেকে যদি সার্চ করেন, তাহলে সেখানে বেশ কয়েকটা চ্যানেল আমাদের ছবি দিয়ে আমাদের নাম দিয়ে হচ্ছে সেম নাম দিয়ে কিন্তু খোলা হচ্ছে। সো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো আমরা হচ্ছে কাজে চলে যাচ্ছি। কাজে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সাইন আপ অপশনের উপর ক্লিক করব। সাইন আপ অপশনের উপর ক্লিক করার পর দেখুন, এখানে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার দুইটা অপশনস রয়েছে। আপনি কি ক্লায়েন্ট হিসেবে জয়েন করবেন নাকি আপনি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবেন? তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করব, আমরা জাস্ট এখান থেকে ফ্রিল্যান্সার এটাকে সিলেক্ট করে দেবো। আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তারপর এখান থেকে অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সার এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ গুগল, তারপর হচ্ছে এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা ম্যানুয়ালি এখান থেকে কন্টিনিউ করতে পারি। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে সাইন আপ করবো। আমরা এখান থেকে এই দুইটার কোনোটাই সিলেক্ট করবো না। তো এখানে আমরা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো, চেষ্টা না অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিব। আর আমাদের কারো যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে ফ্যামিলি মেম্বার, আমাদের বাবা মা বা যে কারো এনআইডি কার্ড বা যাদের রয়েছে তাদের নাম হচ্ছে আমরা এখানে ইউজ করবো। তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে এনআইডি অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে লাস্ট নেম দিয়ে দিব, তারপর হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। অবশ্যই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড বা অ্যাক্টিভ থাকতে হবে। তো আমি আমার যে অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস রয়েছে সেটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা 8 or more ক্যারেক্টার হতে হবে, অবশ্যই মিনিমাম 8 অক্ষর হতে হবে, এবং 8 অধিক দিলে কোনো সমস্যা নেই। এখানে আপনার নামের পাশাপাশি আপনাকে কিছু ডিজিট, অর্থাৎ লেটারের পাশাপাশি কিছু ডিজিট আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি,
জাস্ট পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে বাংলাদেশ এটা বাই ডিফল্ট যেভাবে সিলেক্ট হয় করা থাকবে এটা এইভাবে সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে দেখুন সরি বাংলাদেশ এটাই থাকবে। তারপর এখানে দেখুন সেন্ড মি ইউজফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিস্ট। আপনি যদি টিপস টাইপের কোনো মেল চান তাহলে এটাকে টিকমার্ক দিয়ে রাখতে পারেন, আর যদি আপনি না চান তাহলে এটাকে এখান থেকে আনটিক করে দিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে আনটিক করে দিচ্ছি। আর এখান থেকে আমরা নিচেরটাকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এগ্রি টু আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, আপওয়ার্কের টার্মস এবং সার্ভিস দেখছেন আমি যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে। তো আমরা এখানে স্বীকার করতেছি যে আমরা আপওয়ার্কের টার্মস অ্যান্ড সার্ভিস পড়েছি এবং আমরা এটাতে সম্মত। তো আমরা এখানে টিকমার্ক করে দিলাম। করার পর এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করে দিব। এই অপশনটার উপর ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং হচ্ছে আমাদেরকে লোডিং করে একটা পেজে নিয়ে যাবে এবং হচ্ছে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন মেল চলে যাবে। তো দেখুন এখানে বলা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড রিডাইরেক্টিং টু ইউ। তো এখানে দেখুন একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমাদেরকে বলবে যে আপনার মেইলে একটি ইমেল পাঠানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন। দেখুন এখানে বলা হয়েছে ভেরিফাই ইউর ইমেল টু প্রসেড। তো আমরা হচ্ছে আমাদের যেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে লগ ইন করছি সেই জিমেল অ্যাড্রেসে চলে যাব এবং সেই মেলটি আমরা হচ্ছে খুঁজে নিব। তো বন্ধুরা দেখুন আমাদের মেইলে কিন্তু আপওয়ার্ক থেকে একটি মেল আমরা পেয়ে গেছি। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ভেরিফাই ইমেল এই লেখাটির উপর আমরা ক্লিক করব। এই লেখাটির উপর ক্লিক করার পর এটা রিডাইরেক্ট করে আমাদেরকে বলবে যে কংগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড রিডাইরেক্টিং। তো আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের আপওয়ার্কের যে পেজ আছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা হচ্ছে মূলত আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করব। সো এটা একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমাদেরকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে এবং বলছে যে আমাদের রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি এবং এখানে আমাদেরকে বলছে অ্যান্সার এ ফিউ কোয়েশ্চনস অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। তো আমাদেরকে এখানে কিছু কোয়েশ্চনের অ্যান্সার করতে হবে এবং হচ্ছে আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে হবে। তো বন্ধুরা আজকের এই পার্ট ওয়ান বা আপওয়ার্কের প্রথম পর্ব আমরা এখানে শেষ করতেছি। আপনারা হচ্ছে যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমরা খুব ছোটো ছোটোভাবে পর্বগুলো সাজিয়েছি এবং পরবর্তী পর্বে আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করবো এবং হচ্ছে এই কোয়েশ্চনগুলোর অ্যান্সার দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।